সকল প্রবাসী বাইদের আসসালামু আলাইকুম টুডে আপডেট থেকে আমি সাদাম হোসেন আপনাদের সাথে এই ভিডিওটি দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও কলের সফটওয়্যার মুনা ভিডিও কল এই সফটওয়্যারটি একদম নিউ ভার্সনের নিউ অ্যাপস সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই ব্যবহার করতে পারবেন অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবেন না যাদের বাসনটা অনেক পুরানো মোবাইলটা তিন চার বছর আগের মোবাইল অনেক মোবাইলে সাপোর্ট করবে অনেক মোবাইলে করবে না যাদের মোবাইল থেকে মোনালিকে সার্চ করলে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন তাদের মোবাইলই ব্যবহার করতে পারবেন আপনারা যারা অলরেডি ইনস্টল করেছেন হয়তো উপরে একটা আপডেট দেখতে পাতেছেন অলরেডি আপডেটের কাজটা চলতেছে সেক্ষেত্রে এই আপডেটটা আসবে এক থেকে তিনটা আপডেট আসলে আপনাদের সকল সমস্যা সমাধান পেয়ে যাবেন কীভাবে স্টোর থেকে ইনস্টল করে আইডি খুলতে হবে পোর ভিডিওতে দেখাবো এবং মোনা ভিডিও কলে সফটওয়্যার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আইডি খুলে নিতে পারবেন তো তার আগে অবশ্যই বলবো মোনা ভিডিও কলের সফটওয়্যারের সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলটি অন করে দিয়ে অলেতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করে মোনা ভিডিও কলেতে আইডি খুলে আপনার প্রিয়জনের সাথে খুব সহজে কথা বলতে পারবেন ফুল টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বিওস আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসে চার্জিং অপশানে চার্জ করবো মোনা লেকে মোনালিকে চাষ করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করে দেবো মোনাতে ক্লিক করার পর আমাদের সামনে অনেক টিন্টার চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও আছে সেটা থেকে টিনটওয়াল ভিডিওটা দেখে নিতে পারবেন কীভাবে আইডি খুলবেন এবং এখান থেকে একটা দেখতে পাতেছেন অলরেডি পঞ্চাশ হাজার ওপরে ডাউনলোড হয়ে গেছে তো এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করার পর কিছুটা সময় লাগবে ইনস্টল এবং ডাউনলোড কমপ্লিট হতে ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো অথবা আপনি মোবাইল স্ক্রিন ডিসপ্লে থেকেও বের করেও ওপেন করতে পারবেন তো আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো বিওয়াস এখানে সর্বপ্রথম কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করার পর সব জায়গাতে অ্যালাউ করে দেবেন এখান থেকে আপনি কানটি সিলেক্ট করে নেবেন আপনি যে কান্টিতে আসেন যে কানটির নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তো সে কানটিটা সিলেক্ট করার পর আপনার মোবাইলে থাকা নাম্বারটি টাইপ করে দেবেন টাইপ করার পর বিওয়াশ এখানে ডান নামে যে অপশনটি আছে ডানতে ক্লিক করে দেবেন ডানেতে ক্লিক করার পর আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকা সিমটিতে একটি ভেরিফাই নাম্বার আসবে তো বিওয়াশ আমাদের অ্যাক্টিভ থাকা সিমে ভেরিফাই নাম্বারটি ছয় সংখ্যার নাম্বারটি চলে আসছে তো আমরা ছয় সংখ্যার নাম্বারটি সঠিকভাবে দিয়ে নেব দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টার চলে আসবে অটোমেটিকলি তো বি ওয়াশ এখান থেকে আমাদের এখন পিকচার সিলেক্ট করতে হবে তো আমরা সব অ্যালাউ করে দেবো একটু নিচের দিকে চলে আসে এখান থেকে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে ছবিটা সিলেক্ট করে নেবেন আপনার পিকচারটা সিলেক্ট করার পর অ্যাডজাস্ট করে টিক মারে দুবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো বি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যারেট ইউর পিন তো একটি চাই সংখ্যার একটি পিন আপনাকে ক্যারেক্ট করতে হবে যাতে আপনার নাম্বারটা দিয়ে অন্য কেউ না ব্যবহার করতে পারে এটা খুবই প্রাইভেসি তো চার সংখ্যা যে কোনো চারটি সংখ্যা দিয়ে পিন দুবার কনফার্ম করে পিনটা ক্রিয়েট করে নেবেন তারপর নেক্সটেতে ক্লিক করে দেবেন নেক্সটেতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে তো আমরা আইডিটা বেসিক আইডিটা কমপ্লিট তো এখন দেখাও বিস্তারিত তো বিবাহ এখান থেকে যে কলম নামে আই বাটন আছে এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয়জনের নাম্বার যারা অলরেডি মোনা ভিডিও কলেতে মোনা অ্যাপসে আইডি অ্যাকাউন্ট করে রাখছে তাদের নাম্বারটা সেভ থাকলেই কিন্তু তাদের সাথে আপনি কথা বলতে পারতেছেন সব কিছুতেই তো আমি দেখ এখান থেকে বেসিক কিছু দেখাবো সেটা হলো এখান থেকে আপনার ফ্যান্টের যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাট কালারে সিলেক্ট করে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন তো বিওয়াস এখান থেকে আমরা আরও দেখাবো এখানে দেখতে পাতেছেন এখানে অনেক ইমোজি আছে যে এখান থেকে আপনি অনেক কিছু সেন্ড করতে পারবেন এবং প্লাসে ক্লিক করলে এখান থেকে গ্যালারি জি আই আই যে ফাইল ফাইল কন্টাক্ট সব কিছু এখানেই আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেট ইউর ফ্যান তো এখান থেকে আপনার ফ্রেন্ডের কাছে সফটওয়্যারটি ইনভিট করতে পারবেন এবং থ্রি ডোডে ক্লিক করলেও ইনভিট অপশনটি পেয়ে যাবেন তো এখান থেকে শেয়ার আপনি যে কোনো জায়গাতেই করতে পারবেন তো আমরা রুগুতে চলে যাব লুগুতে যাওয়ার পর এখান থেকে আমাদের আমার অ্যাকাউন্টের নাম্বারটা দেখতেছেন এবং আমার নামটা দেখতেছেন তো এখান থেকে আমরা প্রাইভিসিতে চলে আসলাম এখান থেকে চাইলে আপনি স্ক্রিন লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক আপনার মোবাইলে থাকলে করে নিতে পারবেন অন করে দিলেই হবে তো বিওস আমরা চলে যাব ব্লক কনটাকে ব্লক কনটাকে গিয়ে আমরা এখান থেকে যাকে ব্লক করব এখানে কিন্তু পেয়ে যাব এখান থেকে আনব্লকও করতে পারবেন তো আমরা আবারও ব্যাক অপশানে ক্লিক করে বেগে চলে আসব এখান থেকে আমরা চলে যাব সেট অ্যান্ড মিডিয়া সেট অ্যান্ড মিডিয়াতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনার যদি ইমেলস অডিও ভিডিও ডকুমেন্ট এডি সবটি টিকমার্ক করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে থাকবে পিকচার এবং ভিডিওগুলো তো আমরা এখান থেকে বের হয়ে আবার নোটিফিশনে চলে আসলাম এখান থেকে আপনার আপনার প্রোফাইলের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আমার ব্লু দেওয়া আছে আমার তো ব্লুই খুব ভালো লাগে তো আমরা বেগে আবার ব্যাগে অপশনে চলে আসলাম তো ভিওয়াস মাঝে মধ্যে এরকম একটি অপশান চলে আসবে ইও ভেরিফাই ইওর মোনা পিন তো আমরা যে পিন নাম্বারটা ক্যারেক্ট করেছিলাম সেটাতে এখানে ভেরিফাই পিনে ক্লিক করে সেই পিন নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু হবে আগে যেটা ক্যারেক্ট করেছিলাম সেটা ছিল ডাবল ফোর অ্যান্ড ডাবল ফাইভ এখানে ডান অপশানে ক্লিক করলে কিন্তু চলে যাবে একবার দিলেই হবে তো সেই ক্ষেত্রে যদি আপনি বলে যান আপনি নিচের দিকে চলে আসবেন এখানে ফরগেট পিনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আবার চারটি সংখ্যা দিয়ে পিনটা ক্রিয়েট করে নেবেন দুবার দিতে হবে তো আমি আবার চারটি সংখ্যা দিয়ে করতেছি তো আমি আগে দিয়েছিলাম ডাবল ফোর ডাবল ফাইভ এখন আমি দেব ডাবল এইট ডাবল জিরো দেওয়ার পর নিশ্চয়ই ক্লিক করে দেব। আবারও কনফার্ম করব ডাবল এইট ডাবল জিরো আবার নিশ্চয়ই ক্লিক করে দেব নিশ্চয়ই ক্লিক করার পর কিন্তু ক্যারেট আহ নিউ প্রিন্ট হয়ে যাবে তো নতুন করে প্রিন্টটা ক্যারেট হয়ে যাবে এটার উদ্দেশ্য হলো মোনা ভিডিও কলের যে প্রাইভেসি সিকিউরিটি এটা খুবই হার্ড সেক্ষেত্রে এই পিনটা জরুরি কারণ আপনার এই মোবাইল নাম্বারটা দিয়ে অন্য যাতে কেউ ব্যবহার না করতে পারে যদি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে অন্য কেউ হ্যাক করে ফেলে যেমন যদি মোবাইলটা কারো হাতে থাকে সে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই নিয়ে করে নিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে আপনার এই মোনা অ্যাপসে আপনার নতুন করে আপনার নাম্বারটা চাবে সেক্ষেত্রে যদি নতুন করে আপনার আগের নাম্বারটা দেন দেওয়ার পর যদি আবারও ভেরিফাই করে নেন যে হ্যাক করেছিল তার মোবাইল থেকে অটোমেটিকলি ব্লক হয়ে যাবে সে কিন্তু আপনার হ্যাক করাটা ব্যবহার করতে পারবেন না তো মোনা ভিডিও কলের অ্যাপসটি খুবই ইউজফুল আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন দেখাবো পিকচার এবং ভিডিও কোয়ালিটি তো বিওয়াশ আমরা দেখবো এখন পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং ডকুমেন্ট তো বিওয়াস আমরা এটাকে ওপেন করে দেবো ওপেন করার পর বিওয়াস এখান থেকে একটা অ্যাড আসছে অ্যাডটা ক্যান্সেল করে দিলাম আমরা সর্বপ্রথম পিকচারটা ওপেন করে দেবো পিকচারটা ওপেন করার পর বিজ দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি যে লেখাগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে। একটু কোয়ালিটি রেগুলেশন কমেনি এবং আমরা অন্য অন্য অ্যাপসে আমরা পিকচার সেন্ড করলে লেখা কি আসে জুম করলে বোঝাই যায় না তো এখন আমরা দেখাবো ভিডিও ভিডিও কোয়ালিটি কেমন তো অবশ্যই ভিডিও কোয়ালিটি একটু পরে দেখাচ্ছি কারণ মাইক্রোফোন খুলতে হবে তো এখান থেকে পিডিএফ পিডিএফ যে ফাইলগুলো আছে এটা আমি দেখাবো তো পিডিএফ ফাইল ফাইলটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে পিডিএফ ভিউআর ক্লিক করে দেব ক্লিক করার পর তো ভিও দেখতে পাচ্ছেন কীভাবে পিডিএফ ফাইল দেখতে হয় তো আমরা ব্যাক অপশানে ক্লিক করে চলে আসব এখন ভিডিওটা ওপেন করব এটার কোয়ালিটিটা দেখবো তো আমার মাইক্রোফোনটা অলরেডি লাগানো আছে সেটা খুলে নিচ্ছি তারপর ওপেন করব তো আসলে ভিডিওটা টেন টেনে দেখাবো ফুল ভিডিও তো দেখানো সম্ভব না তো ভিউস এত আর দেখালাম না হয়তো বুঝতেই পারতেছেন সেম ভিডিও কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিকচার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সব কিছু আশা করি সফটওয়্যারটি আপনাদের খুবই ভালো লাগবে এবং একবার ব্যবহার করে দেখলে আপনার পার্থক্য বুঝে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ